কবরী সারা বেগম কবরী চট্টগ্রামের বোয়ালখালীতে পিতা শ্রীকৃষ্ণ পাল ও মা লাবণ্যপ্রভা পালের ঘরে 1950 সালের 19 জুলাই জন্মগ্রহণ করেন মীনা পাল নামে এক কন্যা সন্তান। নাম পরিবর্তন করে পরবর্তীতে তিনি সবার কাছে পরিচিত হন সারা বেগম কবরী নামে। 1964 সালে পরিচালক সুভাষ দত্তের সুতরাং ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে পথ চলা শুরু। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর নায়ক রাজ রাজ্জাক, ফারুক, সোহেল রানা সহ অনেকের সাথে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। পরিচালকরা তাকে নিয়ে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সুতরাং আবির্ভাব, অরুণ বরুণ কিরণমালা, সাত ভাই চম্পা, বাঁশরী, সুজন সখী, রংবাজ সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসাবে নারায়ণগঞ্জ 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2014 সাল পর্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। 2017 সালে অমর একুশে গ্রন্থমেলায় তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক প্রকাশিত হয়। কর্মের স্বীকৃতিস্বরূপ একটি অভিনয় ও আজীবন সম্মাননা সহ 2 জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6 বাচসাস পুরস্কার এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেছেন। 2021 সালের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়ে 13 দিনের মাথায় 17 এপ্রিল রাত 12:20 ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে মৃত্যুবরণ করেন গুণী এই অভিনেত্রী। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ আরও অনেকেই শোক প্রকাশ করেছেন।